নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে চলার পথে বহু বহু সমস্যায় ভুগি। কোনো কোনো সময় সেই সমস্যার কারণ হই আমরা নিজেরাই, কোনো কোনো সময় বাহ্যিক কারণ আমাদের জীবনে আসে এবং সৃষ্টি করে সমস্যা। কোনো কোনো সময় আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের অ্যাপিয়ারেন্স, সেইগুলো কিন্তু নিয়ে আসে সমস্যা। সূত্রপাত হয় অন্য নতুন সমস্যার। কখনো সেই সমস্যার কারণ থাকে প্রত্যক্ষ, কখনো সেই কারণ থাকে পরোক্ষ, কখনো তার সঙ্গে আমরা নিজেরা যুক্ত থাকি, কখনো বাহ্যিক কারণ আমাদের এই সমস্যা নিয়ে আসে। যেমন একটা ছোট্ট যদি আমরা উদাহরণ দিই, একজন মানুষ, তিনি হাই স্পিডে বাইক চালান, বাইক চালাতে গিয়ে তার একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো। এই ক্ষেত্রে গ্রহযোগ থাকা সত্ত্বেও তার এই যে স্পিডের প্রতি আকর্ষণ, দ্রুততার প্রতি তার যে আকর্ষণ, সেইটা কিন্তু তার এই বাইক অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ। একটা পার্সেন্টেজ, একটা অংশ অবশ্যই তার নিজের স্বভাব এর জন্য দায়ী। আবার হতে পারে একজন মানুষ ভীষণ ক্রোধী, ভীষণ রেগে যান তিনি, এবং যেখানে সেখানে তার এই রাগের জন্য ঝামেলায় পড়ে যান, ঝামেলায় জড়িয়ে যান। তো এই যে মানুষটার ক্রোধ, এই ক্রোধ কিন্তু তার এই সমস্যাগুলির জন্য দায়ী, এবং এই ক্রোধের জন্য তিনি বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন। তাহলে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা হলো পরোক্ষ সমস্যা, কিন্তু সমস্যার মূল সূত্রপাত হলো তার ক্রোধ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশির সাতটি সমস্যা এবং এই সমস্যার সমাধান। কি সেই সাতটি সমস্যা যেগুলি তুলা রাশির জীবনে বারংবার আসে এবং শুরু করে অন্য সমস্যার, যে সমস্যাগুলির থেকে তুলা রাশির মানুষরা সহজে চাইলেও বেরোতে পারে না? আভ্যন্তরীণ সমস্যা তুলা রাশির মানুষদের একদম নিজেদের মধ্যেকার সাতটি সমস্যা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। তুলা রাশির মানুষদের মধ্যে প্রথম যে সমস্যা, সেটি প্রকৃতপক্ষে তুলা রাশির গুণ, সেটি হলো অতিরিক্ত সাম্যবাদী মানসিকতা। তুলা রাশি একটি ব্যালেন্সড রাশি। এই রাশির মানুষরা প্রত্যেক দিককে সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রেখে চলতে পছন্দ করেন, এবং এই কারণে এরা কিন্তু কারোর সঙ্গেই সাধারণত দুর্ব্যবহার করেন না। সবসময় এরা চেষ্টা করেন জীবনের বিভিন্ন অংশ, অঙ্গ, পার্টনার্স, বিভিন্ন রিলেশনস সবার মধ্যে একটা ব্যালেন্সড বিহেভিয়ার করতে, এবং এর ফলে কিছু না কিছু মানুষ এদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত, হতে পারে এদের স্ত্রী, হতে পারে এদের বন্ধু, পরিজন, স্বজনবর্গ, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে ডিপ্রাইভড মনে করতে থাকেন, এবং সেখান থেকে শুরু হয় অশান্তি, যার রেশ কিন্তু তুলা রাশির মানুষদেরকে অনেক দিন পর্যন্ত নিয়ে যেতে হয়। এই সমস্যা সমাধানের উপায় হলো ক্রিস্টাল ব্যবহার, ক্রিস্টালের শ্রীযন্ত্রম, ক্রিস্টালের শিবলিঙ্গ, এইগুলি ব্যবহার করতে হবে এবং রাখতে হবে নর্থ ইস্ট, উত্তর পূর্ব কোণে। এরই সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব কোণে টাটকা তাজা ফুল, সেগুলি জলের মধ্যে দিয়ে রাখা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে নিয়মিত জলপান এবং পর্যাপ্ত পরিমাণে জলপান, সেটাও কিন্তু ভালো ফল দিয়ে থাকে। তুলা রাশির মানুষদের দ্বিতীয় সমস্যা হলো মানসিকতার অস্থিরতা। এদের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবার মানসিকতা এবং ক্ষমতা কখনো সেটা সুপ্ত অবস্থায় থেকেই যায়। তুলা রাশির মানুষরা অনেক বেশি ক্রিয়েটিভ, চর প্রকৃতি, বায়ুতত্ত্ব, শুক্র প্রভাবিত এই রাশি, এদের যে গতি মনের এবং শরীরের সেটা কিন্তু অনেকটাই বেশি। শরীরে ক্ষমতা যতই থাক বা না থাক, অ্যাক্টিভিটি লেভেল কিন্তু এদের হাই, কারণ এরা চর। এই কারণে এদের মধ্যে একটা অস্থিরতা দেখতে পাওয়া যায়। এই অস্থিরতা কোনো কোনো সময় ইরিটেশন ক্রিয়েট করে। এরা এক জায়গায় একটা কাজের মধ্যে স্থির হয়ে থাকতে পারে না, সব সময় একটা গতিশীলতা, সেইটা কিন্তু এই তুলা রাশির মানুষদের ভীষণ পছন্দ। সব সময় পরিবর্তন, চেঞ্জ, আবহাওয়া যেমন পরিবর্তন হয়, এক্ষুনি কেমন আছে সেটা পরে কেমন হবে এটা আমরা বুঝতে পারি না সাধারণভাবে। তুলা রাশির মানুষরাও কিন্তু অনেকটা আনপ্রেডিক্টেবল হয়, এবং এদের যে এই মানসিক অস্থিরতা, এইটা কিন্তু এদের জীবনে সাফল্য লাভের পথে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। বাধা পেলে এরা সহজেই নিজের গতি পরিবর্তন করে। লড়াকু মানসিকতার কোনো কোনো সময় একটা অভাব দেখতে পাওয়া যায়। আবার এই মানুষগুলোই কোনো কোনো সময় ভয়ঙ্কর লড়াকু হয়ে ওঠে। ফলে এই যে মানসিক অস্থিরতা,
এইটা কিন্তু তুলা রাশির মানুষদের জীবনের অন্যতম সমস্যা। সমাধানের উপায় একদম সহজ, একটা ঘোড়ার নালের আংটি ছেলেরা ডান হাতের মধ্যমায় এবং মেয়েরা বাম হাতের মধ্যমায় ধারণ করবেন। ঘোড়ার নালের আংটির পরিবর্তে নৌকর পেরেকের আংটি ধারণ করা যেতে পারে, অন্যথায় ডান হাতে সবুজ সুতো 8 প্যাচ এবং হলুদ সুতো 3 প্যাচ, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে এটা পরিধান করতে পারেন। এছাড়াও যদি আপনি মুক্ত পরিধান করে থাকেন সেটাও আপনাকে সুফল দেবে। তাছাড়া আপনি খিরিকা মূল, এটি 5টি মূল ধারণ করতে পারেন এবং 15 দিন পরপর চেঞ্জ করবেন। তুলা রাশির মানুষদের তৃতীয় সমস্যা, এটি মূলত শারীরিক সমস্যা। এই সমস্যাটি হলো এদের হজম এবং পৌষ্টিক তন্ত্র সংক্রান্ত সমস্যা। এদের মধ্যে একটা হজম সংক্রান্ত সমস্যা, ডাইজেশনের অভাব, সেইটা কিন্তু নিয়ত দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে খাদ্য গ্রহণ করবার অনিয়মিত ব্যাপারটা সেটাও থাকে। এরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তুলা রাশির মানুষরা যথেষ্ট ভোজন রসিক হয় এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় খাবারের মধ্যে কম্পেয়ার করা, সেইটা কিন্তু এরা ভীষণ পছন্দ করে এবং এর ফলে এদের পৌষ্টিকতন্ত্র মাঝে মাঝেই গণ্ডগোল করে। তুলা রাশি বা তুলা লগ্ন উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায়। লিভার ফাংশনিং একটু ডিস্টার্ব থাকে। এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য মানুষরা কী করবেন, তার আগে বলে রাখি এই যে পেটের সমস্যা, এর কারণে এই তুলা রাশির মানুষগুলোর মধ্যে বাইরে থেকে একটা ছটফটে ভাব দেখতে পাওয়া যায়। মাঝে মাঝেই এদের কাছে প্রকৃতির ডাক আসে, তাই এরা কিন্তু মাঝে মাঝেই বাইরে বেরিয়ে থাকেন, ফলে একটা ছটফটে ভাব মানসিক এবং শারীরিকভাবে এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে সমস্যা, এর প্রতিকার কী হবে? অত্যন্ত সহজ, 3টি গ্রহ, প্রথমত বৃহস্পতি, দ্বিতীয়ত শুক্র এবং তৃতীয়ত চন্দ্র, এই 3টি গ্রহের প্রতিকার যদি আমরা করি সেই ক্ষেত্রেই এই সমস্যার সমাধান আসবে। সহজভাবে বলা যায় 5টি হলুদ সুতো এবং 11টি সাদা সুতো একত্রে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বাঁধলে কিছুটা রিলিফ পাওয়া যাবে। চন্দ্রের জন্য খিরিকা মূল 2টি, বৃহস্পতির জন্য 5টি বামনাটি মূল এবং শুক্রের জন্য 3টি রামবাসক মূল, এটি কোমরে ধারণ করতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে। এছাড়া কেশর মিশ্রিত দুধ দান করলে পরে সেই ক্ষেত্রেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। মনে রাখতে হবে কেশর মিশ্রিত দুধ কিন্তু দান করতে হবে, এটা কিন্তু খেলে চলবে না। তুলা রাশির মানুষদের চতুর্থ সমস্যা, অনিয়ন্ত্রিত স্বপ্ন দেখা এবং কর্মস্থলে এর প্রভাব। এটি পেশা হোক, চাকুরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, এই মানুষগুলোর মধ্যে কিন্তু স্বপ্ন দেখার একটা প্রবণতা থাকে। বায়ুতত্ত্বের রাশি, যতটা সম্ভব আয়তন অধিগ্রহণ করবার ক্ষমতা রয়েছে এই বায়ুর মধ্যে, তাই স্বপ্নের প্রসারতা অসীম। এরা কিন্তু বহু বহু বড় স্বপ্ন দেখতে সক্ষম এবং তার প্রভাব পড়ে এই মানুষগুলির কর্মক্ষেত্রে। বহু সময় দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে এরা কিন্তু পীড়িত হয়ে থাকে, সমস্যার মধ্যে পড়ে থাকে এবং কর্মক্ষেত্রে একটা অসন্তোষ কাজ করে, কারণ এদের স্বপ্ন তো অনেক অনেক বড়, ফলে যে কাজটা এদের ওপর অর্পণ করা হয় সেই কাজে এরা সন্তুষ্টি পায় না, সেই কাজে সম্পূর্ণতা আসতে চায় না এবং তার ফলে এদের সঙ্গে এদের ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মী তাদের কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হয়। সমাধান অত্যন্ত সহজ, 5টি শ্বেতবিরলা মূল কালো সুতোয় বেঁধে ডান হাতে পড়তে হবে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে। প্রবেশ দ্বারের মুখে, অর্থাৎ যখন আপনি গৃহে প্রবেশ করছেন, প্রবেশ দ্বারের মুখে আপনি যদি একটি ঘোড়ার নাল উল্টো করে লাগিয়ে রাখেন সেই ক্ষেত্রেও এই সমস্যা থেকে কিছুটা রিলিফ পাবেন। ঘোড়ার নাল নির্মিত একটি আংটি, সেটা ধারণেও আপনি কিন্তু সুবিধা পাবেন। এরই সঙ্গে সঙ্গে লবঙ্গ এবং কেশর মিশ্রিত জলে স্নান করলে তাতেও কিন্তু আপনি এই কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারবেন। তুলা রাশির মানুষদের পঞ্চম সমস্যা, বন্ধুর স্বল্পতা এবং আপনজনের অভাব। তুলা রাশির মানুষরা প্রথম জীবনে মানুষকে ভীষণ বিশ্বাস করে, তারপরে যত দিন যায় ধীরে ধীরে এরা পরিবেশ পরিজন এদের থেকে একটা দূরত্ব অনুভব করতে থাকে। বাইরের মানুষরা তারা কিন্তু এই তুলা রাশির মানুষগুলিকে অনেকটা ইউজ করেন এবং এই ইউজড হতে 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 ধাক্কা খেতে খেতে এই মানুষগুলো কিন্তু জীবন দর্শনে শিক্ষা লাভ করে, তখন কিন্তু এরা চট করে মানুষকে আর বিশ্বাস করতে পারে না,
ফলে এদের বন্ধুর স্বল্পতা, একাকিত্ব, আপনজনের অভাব এই সমস্ত বিষয় ফিল হতে শুরু করে। এরা একাকিত্ব ভোগে, এরা নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং এর ফলে ধীরে ধীরে এই মানুষগুলি কিন্তু আস্তে আস্তে কোনো কোনো সময় অসামাজিক এই আখ্যা প্রাপ্ত হয়। এই মানুষগুলি অত্যন্ত দায়বদ্ধ, এরা অত্যন্ত মানুষকে সাহায্য করতে ভালোবাসে, কিন্তু বারবার ধাক্কা খাওয়ার ফলে এদের কিন্তু এই চারিত্রিক পরিবর্তন হয়ে যায়। এই যে জায়গাটা, এই স্থান, এই একাকিত্বপ্রিয়তা, নিজেকে প্রকাশ করতে না পেরে আস্তে আস্তে গুটিয়ে নেওয়া, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু অন্য দিক থেকে সমস্যা নিয়ে আসে। রিলেটিভ সার্কেলের থেকে ডিস্টারবেন্স আসে, ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স আসে, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এই বিষয়গুলি কিন্তু অন্যভাবে এফেক্ট করে তুলা রাশির মানুষদের জীবনকে। তাহলে এর প্রতিকার হিসেবে কি করা যাবে? এর প্রতিকার করবার জন্য কেবলমাত্র চন্দ্রের প্রতিকার, এটাই কিন্তু যথেষ্ট। চন্দ্রের প্রতিকারের সঙ্গে সঙ্গে আমরা শনিদেবের স্তব পাঠ, সেটাও কিন্তু করতে পারি, বা আমরা চন্দ্রের প্রতিকারের সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ, সেটাও করতে পারি। তুলা রাশির মানুষদের জীবনে ষষ্ঠ সমস্যা, এই সমস্যাটির কারণ হলো সপ্তম ভাবে স্থিত অগ্নিতত্ত্ব। সপ্তম ভাবটা হলো মেষ রাশি, মঙ্গলের ঘর। এই মঙ্গলের ঘর সপ্তম ভাব, এর কারণে এদের বিবাহিত জীবনে কিছুটা ডমিনেটেড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এদের যে মানসিকতা, তার সঙ্গে এদের সপ্তম ভাবের যে মানসিকতা, সেইটা কিন্তু পুরোপুরি মেলে না। বরঞ্চ সপ্তম ভাবের উগ্রতা, রূঢ়তা, দৃঢ়তা এগুলো কিন্তু অনেকটাই বেশি হয়, সেখানের কাঠিন্য অনেক বেশি থাকে। তখন এই সমন্বয় প্রিয় তুলা রাশির মানুষ, তারা কিন্তু স্বেচ্ছায় অবদমিত হয়ে থাকেন, ফলে এদের বিবাহিত জীবনে কিছু অতৃপ্তি, কোনো কোনো সময় অশান্তি থাকে না, কিন্তু অতৃপ্তি একটা থেকেই যায়। আবার এই মানুষগুলো যে খুব একটা পরকীয়ায় লিপ্ত হতে পারেন তাও কিন্তু নয়। প্রেমের ক্ষেত্রেও এই মানুষগুলো রোমান্টিক হলেও আস্তে আস্তে পিছিয়ে আসতে হয়, প্রেমের ক্ষেত্রে একটা ব্যর্থতা কাজ করে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য, এই সমস্যা এড়াবার জন্য আমরা অনন্তমূল দুটি এবং আটটি রামবাসক মূল, মোট দশটি মূল ধারণ করতে পারি। এছাড়াও যারা হীরে এবং প্রবাল পরে আছেন, তাদের প্রবালের আকার ছোট করতে হবে, হীরের আকার বড় করতে হবে। অথবা যেটা করা যেতে পারে সেটা হলো ব্লু জার্কন, প্রবাল যে সাইজের পড়েছেন তার থেকে সামান্য বড় সাইজের ব্লু জার্কন ধারণ, সেটাও কিন্তু আপনাকে উপকার দিতে সমর্থ হবে। তুলা রাশির মানুষদের মধ্যে একটা গৃহ পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যায়। বহু তুলা রাশির মানুষ, তাদের মধ্যে সন্ন্যাসী হওয়ার প্রবণতা, বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছা, এই সমস্ত বিষয়গুলি আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলি থেকে আমাদের প্রতিকার বা রেক্টিফিকেশন এগুলো কিন্তু দরকার নেই, এটি একটি স্বাভাবিক মানসিকতা এবং প্রত্যেকটি মানুষের ভালো থাকার, সুখে থাকার, সুস্থ থাকার অধিকার আছে। তাই কেউ যদি মনে করেন বাড়ির বাইরে গিয়ে ভালো থাকবেন, তার কিন্তু সেটাই করা উচিত। যাই হোক, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে সপ্তম সমস্যা, আজকে আমাদের আলোচ্য শেষ সমস্যা, সেটি হলো সাফল্যে অসম্পূর্ণতা। যে পরিমাণ কর্ম সেই পরিমাণ সাফল্য, সেটা কিন্তু আসে না। সাফল্যের যে ঘরটি, সেটি রবি প্রভাবিত হওয়ার কারণে সেই সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে একটা ড্রাইনেস, একটা অসম্পূর্ণতা, একটা অভাব, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এই কারণে তুলা রাশির মানুষরা জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত পূর্ণ তৃপ্ত হন না। প্রথম দিকের সমস্যা প্রচুর স্বপ্ন এবং শেষের দিকে সাফল্যে অসম্পূর্ণতা, ফলে আলটিমেটলি একটা অতৃপ্তি, সেটা কিন্তু কাজ করেই যায়। এর ফলে এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হওয়া থেকে বহু ক্ষেত্রে বিরত থাকেন এবং নিজের জীবনের প্রতি, নিজের অ্যাক্টিভিটির প্রতি, নিজের কর্মের প্রতি একটা ক্ষোভ, সেটা এই মানুষগুলোর মধ্যে জমতে থাকে। এই ক্ষোভের প্রকাশ আমরা দেখতে পাই 40 থেকে 65 বছর, এই স্প্যানের মধ্যে। যখন ওরা রিয়েলাইজ করেন যে আমার স্বপ্নগুলো হয়তো পূর্ণ হবে না, তখন এরা এই সমস্যায় ভুগতে থাকেন। এদের মধ্যে ক্রোধের প্রকাশ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সাকসেস রেট বাড়াবার চেষ্টা করতে হবে এবং পরিকল্পনার মধ্যে বাস্তবতা নিয়ে আসতে হবে। যারা চুনি পড়েন রুবি, রবির জন্য যারা প্রতিকার করিয়েছেন, তারা প্রতিনিয়ত এই প্রতিকারটিকে পরিষ্কার করবেন, যত্ন করবেন এবং এটিকে অ্যাকসেপ্ট করবার চেষ্টা করবেন। বাড়িতে কষ্টি পাথরের শিবলিঙ্গ স্থাপন করে তাকে প্রতিদিন সকালবেলা
ঈশান কোণে মুখ করে দাঁড়িয়ে বেলপাতা দিয়ে অভিষেক করতে পারেন, সঙ্গে রাখতে পারেন দুধ, কাঁচা দুধ। এই সমস্ত কাজগুলি করলে পরে আপনার সাফল্যের হার বৃদ্ধি পাবে এবং এই সাকসেস রেট বৃদ্ধি পেলেই আপনার মানসিক শান্তি সেটাও কিন্তু অনেকটা বাড়বে। এর প্রভাব, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আপনার পরিবারে, আপনার সামাজিক জীবনে এবং সর্বোপরি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে। তাহলে আপনারা এই প্রতিকারগুলি প্রয়োগ করুন এবং আইডেন্টিফাই করুন কোনটি আপনার জীবনের মূল সমস্যা, সেই সমস্যা থেকে প্রতিকার করুন এবং নিজেকে সুস্থ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। নমস্কার।